ইউটিউবে ভিডিও দেখে বস্তায় আদা চাষে আগ্রহী হয়েছিলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গন্ধর্বপুর গ্রামের ফখরুল ইসলাম। পরে উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় বাড়ির আঙ্গিনায় অল্প পুঁজিতে 260 বস্তায় আদা চাষ শুরু করেন। ফলন ভালো হওয়ায় আগামীতে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি। আমার এখানে প্রায় 258 বস্তা আদা আমি করছি এবং আলহামদুলিল্লাহ আমার খুব ভালো ফলন হয়েছে। আমি আশাবাদী প্রতি বস্তা থেকে আমি প্রায় 1.5 থেকে 2 কেজি আদা পাইমু ইনশাল্লাহ। এবং ভবিষ্যতে আমার চিন্তাভাবনা হইলো যে যেহেতু এবারে প্রথমবার আর আমি এইটা ছিল আমার একটা প্রশিক্ষণ, একটা শিক্ষা নিয়েছি এইখান থেকে। আমি কিছু অনেক জায়গায় দেখি, অনেক জায়গায় গাড়াগাড়ি করে আমি এটা করছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমি এটা প্রথম করলাম। তো ভবিষ্যতে আমি আরও বড় পরিসরে বাণিজ্যিকভাবে আমার এই আদা বাগান করার ইচ্ছা আছে আর কি। প্রতি বস্তা আদা চাষে খরচ হয় 40 থেকে 50 টাকা আর ফলন হয় প্রায় 2 কেজি, যার দাম প্রায় 500 টাকা। সব মিলিয়ে 70,000 টাকা লাভের আশা করছেন ফখরুল। তার এই সাফল্যে আদা চাষে আগ্রহী হচ্ছেন আরও অনেকেই। আধুনিক কৃষিকাজ, তার মধ্যে অন্যতম হয়েছে এই আদা চাষ। জনাব ফখরুল ইসলাম সাহেবের এই আদা বাগান দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। আমি আগামীতে নিজেও আদা চাষ করার জন্য আগ্রহী আছি। বস্তায় আদা চাষে প্রয়োজন হয় না কোনো আলাদা জমির। এই পদ্ধতিতে আদা চাষে চাষিদের প্রশিক্ষণ, বিনামূল্যে বীজ ও সার প্রদান করছে প্রশাসন। আমাদের এখানে যেহেতু সাডেন ফ্লাড হয়, একটা আকস্মিক বন্যা হয়, দেখা যাচ্ছে যে বন্যার জন্য আমাদের জায়গা থাকে না আদা বা অন্য ফসল লাগানোর জন্য। সেক্ষেত্রে আমরা অনায়াসে বস্তার ভিতরে আদা চাষ করতে পারি। আমাদের জগন্নাথপুর উপজেলায় এবার আমরা 2000 বস্তায় আদা চাষ করছি এই প্রথমবারের মতো, এবং আমরা খুব ভালো সাফল্য পাচ্ছি। আমরা আজকে এক কৃষক ফখরুলের বাসায় এখানে এসেছি, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর আদা হয়েছে। আমরা ফ্রি প্রকল্পের আওতায় ওনাকে একটা প্রদর্শনী দিয়েছিলাম, এই প্রদর্শনীর আওতায় আমরা ওনাকে যে কৃষি উপকরণ সেগুলো সহায়তা দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং মোটিভেশনাল ট্যুরও দেওয়া হয়েছে, যার ফলে উনি এই সম্বন্ধে একটা ভালো ধারণা পাইছে এবং এটাতে উনি আমি বলবো সফল হয়েছে। বস্তায় আদা চাষে মাটিবাহিত রোগের আক্রমণ কমে যায়। চাষের উপযুক্ত সময় জুন থেকে জুলাই মাস, এক্ষেত্রে 7 থেকে 8 মাসে ফলন পাওয়া সম্ভব হয়।